हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে যে এই শর্তটি সিদ্ধ হলে সরল রেখাটি উপবৃত্তের একটি অভিলম্ব হবে। তাহলে ধরি ax/3 প্লাস by 4 इक्वल टू सी, सरल रेखा एक्स स्क्वायर बाई ए स्क्वायर प्लस वाई स्क्वायर बाई बी स्क्वायर इक्वल टू 1 उपवृत्तेर अभिलम्ब। उपवृत्तेर একটি অভিলম্ব একটি অভিলম্ব তাহলে আমরা এখানে কি করব, প্রদত্ত উপবৃত্তের সমীকরণ, প্রদত্ত উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 ওয়াই এর সাপেক্ষে অবকলন করে পাই, y এর সাপেক্ষে অবকলন করে পাই টু এক্স বাই এ স্কোয়ার ডি এক্স ডি ওয়াই প্লাস টু ওয়াই বাই বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, টু এক্স বাই এ স্কোয়ার ডি এক্স ডি ওয়াই মাইনাস ইকুয়াল টু মাইনাস টু ওয়াই বাই বি স্কোয়ার, টু টু ক্যান্সেল আউট। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, ডি এক্স ডি ওয়াই ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স। তাহলে এখান দিয়ে আমরা কি বার করতে পারি, যে ধরি উপবৃত্তে অভিলম্বের পাদবিন্দু এ কস থিটা বি সাইন থিটা। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, অভিলম্বের সমীকরণ ওয়াই মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু মাইনাস ডি এক্স বাই ডি ওয়াই অ্যাট এ কস থিটা বি সাইন থিটা ইন্টু এক্স মাইনাস এ কস থিটা। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, y মাইনাস b সাইন থিটা ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস a স্কোয়ার b সাইন থিটা বাই b স্কোয়ার ইন্টু a কস থিটা ইন্টু x মাইনাস a কস থিটা। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, বি ক্যান্সেল আউট হয়ে যাবে আর আমাদের ওপরে এ থাকবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ওয়াই মাইনাস বি সাইন থিটা, এখানে যদি আমরা বি কস থিটাকে এইদিকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে বি কস থিটা ইন্টু ওয়াই মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস, সো এ সাইন থিটা ইন্টু এক্স মাইনাস এ কস থিটা। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, বি ওয়াই কস থিটা মাইনাস বি স্কোয়ার সাইন থিটা কস থিটা ইকুয়াল টু
ax sin theta, ax sin theta minus a square sin theta cos theta. তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, মাইনাস এক্স সাইন থিটা প্লাস বিওয়াই কস থিটা ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন থিটা কস থিটা. তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, মাইনাস যদি আমরা কমন নিই, এ এক্স সাইন থিটা প্লাস মাইনাস ए एक्स साइन थीटा माइनस बी वाई कॉस थीटा इक्वल टू माइनस ए स्क्वायर माइनस बी स्क्वायर साइन थीटा कॉस थीटा. जेखाने आमरा माइनस माइनस कैंसल आउट कर दीते पारी. नेक्स्ट आमरा कि पाच्छी, नेक्स्ट आमरा कि करते पारी, ए एक्स साइन थीटा माइनस by cos theta divided by a square minus b square sin theta cos theta equal to 1. তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, ax by a square minus b square cos theta minus by a square minus b square sin theta equal to 1. এখান থেকে আমরা কি বলতে পারি, x by a square plus a square minus b square by a cos theta plus y by মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি সাইন থিটা ইকুয়াল টু 1. এবার আমাদের কি দেওয়া আছে, প্রদত্ত অবিলম্বের সমীকরণ, প্রদত্ত অবিলম্বের সমীকরণ. এ এক্স বাই থ্রি প্লাস বি ওয়াই বাই ফোর ইকুয়াল টু সি. আমরা যদি একবার দেখে নিই এখানে, ইকুয়াল টু সি, তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, এ এক্স বাই থ্রি প্লাস বি ওয়াই বাই ফোর বাই সি ইকুয়াল টু 1. তাহলে এ এক্স বাই থ্রি সি প্লাস বি ওয়াই বাই 4c equal to 1, x equal to bc by a plus y equal to 4c by b equal to 1. তাহলে এখান দিয়ে আমরা কি করতে পারি, তাহলে এখানে আমরা এটি পাচ্ছি. এবার যদি আমরা দেখি এখানে আমরা কি করতে পারি, তুলনা করে পাই, তুলনা করে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বাই এ cos theta equal to bc by a cancel out, তাহলে cos theta equal to bc by a square minus b square. next আমরা কি লিখতে পারি, next আমরা যদি দেখি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি
साइन थीटा इक्वल टू फोर सी बाई बी, तले साइन थीटा इक्वल टू फोर सी बाई माइनस ए स्क्वायर माइनस बी स्क्वायर। हमरा जानी साइन स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर थीटा इक्वल टू वन, तले एखाने आमरा की लिखते पारी फोर सी बाई माइनस ए स्क्वायर माइनस बी स्क्वायर तार होल स्क्वायर प्लस थ्री सी बाई ए स्क्वायर माइनस बी स्क्वायर तार होल स्क्वायर इक्वल टू वन, तले सिक्सटीन सी स्क्वायर बाई ए स्क्वायर माइनस बी स्क्वायर होल स्क्वायर प्लस नाइन सी स्क्वायर बाई ए स्क्वायर माइनस बी स्क्वायर होल स्क्वायर इक्वल टू वन। তাহলে আমরা এখানে কি লিখতে পারি টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি ফাইভ সি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা কি করলাম বর্গমূল করে পাই, বর্গমূল করে পাই, আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান উপবৃত্তের উৎকেন্দ্রতা ইকুয়াল টু রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি ফাইভ সি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পূর্বে প্রাপ্ত। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি ফাইভ সি এ স্কোয়ার যদি আমরা কমন নিই ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে ফাইভ সি ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু রুট ওভার অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটিকে আমরা কি লিখতে পারি ফাইভ সি ইকুয়াল টু এ স্কোয়ার। আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট বাইরে দিতে পারি এ স্কোয়ার ই স্কোয়ার, যেহেতু আমরা এখানে ই পেয়েছি, তাহলে আমরা কি বলতে পারি সুতরাং ফাইভ সি ইকুয়াল টু এ স্কোয়ার স্কোয়ার হলে এ এক্স বাই থ্রি প্লাস বি ওয়াই বাই ফোর ইকুয়াল টু সি সরলরেখা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান উপবৃত্তের একটি অভিলম্ব একটি অভিলম্ব হবে একটি অভিলম্ব হবে। তাহলে আমরা যদি দেখি এখানে এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে, তো আমরা এখান দিয়ে বলতে পারি যে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।